জনপ্রিয় তরুণ সঙ্গীত শিল্পী আরেফিন রুমি ও তার বড় ভাইকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। নির্যাতনের অভিযোগ এনে প্রথম স্ত্রীর দায়ের করা মামলায় রুমি ও তার ভাইকে মোহাম্মদপুর থানা পুলিশ গ্রেপ্তার করে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে। এদিকে প্রথম স্ত্রী অনন্যা আদালত প্রাঙ্গণে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আহমদ বাবুর সহায়তায় আহমদ অনিকের রিপোর্ট। আধুনিক গানের আলোচিত তরুণ কণ্ঠশিল্পী আরেফিন রুমি শুক্রবার রাতে মোহাম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতনের অভিযোগে আরফিন রুমি তার ভাই ও মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করে তার প্রথম স্ত্রী লামিয়া ইসলাম অনন্যা। শনিবার মোহাম্মদপুর থানা পুলিশ রুমি ও তার ভাইকে গ্রেফতার করে আদালতে পাঠায়। আদালত আরেফিন রুমি ও তার ভাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কোর্টে আসার পর অসুস্থ হয়ে যাওয়ায় সে ন্যাশনাল মেডিকেল কলেজ সে এখন চিকিৎসাধীন আছে। আসামি একাধিক বিয়ে করেছে, প্রথম স্ত্রী এবং অন্যান্যদের সহায়তায় আসামিকে মারপিট করেছে। মারপিট করার কারণে এই মামলার উদ্ভব হয়। বিজ্ঞ আদালত যথারীতি মামলার ডকেট পর্যালোচনা করিয়া আসামির জামিনের আবেদন নামঞ্জুর করিয়া জেল হাজতে ফেরনের নির্দেশ দিয়েছেন। রুমি 2008 সালে নিজের পছন্দে বিয়ে করেন অনন্যাকে। তাদের আরিয়ান নামে এক পুত্র সন্তানও আছে। আমাদের মধ্যে কোনো প্রেম টেম ছিল না, তো ও আর কি ওর ফ্যামিলি নিয়ে এসে যে বিয়ে করব, জোর টোর করে এসে ও বিয়ে করবে। তো আমার আম্মা রাজি ছিল না প্রথম, তো এরপরে ওরা অনেক ই করার পরে আমার আম্মা রাজি হয়েছে। রাজি হওয়ার পরে আমাদের বিয়ে হলো 17 এপ্রিল 2008। 2012 সালে আমেরিকা প্রবাসী কামরুন্নেসাকে বিয়ে করে দুই স্ত্রীর সাথেই সংসার করছিলেন রুমি। বিয়ের বেশ কিছুদিন পর দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আমেরিকায় চলে যান তিনি। প্রথম স্ত্রীর দাবি, আমেরিকা থেকে আসার পর যৌতুকের জন্য নির্যাতন শুরু করে রুমি। তুমি 20 লাখ টাকা দিবা, তুমি যদি সুখে শান্তিতে থাকতে চাও, তো এরকম এক দুই কথায় আমার ভরণ পোষণ ঠিক মতো দিবে না, আমার বাচ্চার দিবে না, কোনো খেয়াল সে রাখবে না, এই একটা বছরে তার সাথে কোনো সম্পর্ক নাই আমার। তো এইসব এক দুই কথায় করতে করতে সে আমাকে মারধর শুরু করে। ও শাশুড়ি আমাকে বলে যে মেয়েরে কি দিছো, আজকাল তো কামরুন্নেসারে বিয়ে করছে, কামরুন্নেসা মাসে 2 লাখ টাকা বেতন পায়, ওরে ওরে চালায়, তোমার মেয়েরে কি দিছো, তোমার মেয়ের কোন যোগ্যতা আছে, কি আছে, ও কি তারা চালায় কোনো কিছু দেয়? তবে এসব অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন আরিফিন রুমির আইনজীবী। 7 তারিখে আমেরিকায় প্রোগ্রাম করে আসছে এবং এই নতুন ঈদ উপলক্ষে আবার ক্যাসেট অ্যালবাম প্রকাশ করবে, এই জন্য খুব ব্যস্ত ছিল। ওই স্ত্রীর সঙ্গে সময় দিতে পারতেছিল, মনে করে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সে ঘোরাফেরা করতেছে, এই মনে রাখে এই মিথ্যাটা যৌতুকের মামলা করে। রুমি প্রথমে জিঙ্গেল শিল্পী হিসেবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন, তবে অল্প কিছুদিনের মধ্যেই শিল্পী শুরু ও সঙ্গীত পরিচালক হিসেবে প্রতিষ্ঠা পান। আহমদ অনিক, 21 টেলিভিশন, ঢাকা।